হ্যালো এভিওান ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি জেন এম এনএম দু হাজার চব্বিশের জন্য লাইফ সায়েন্স থেকে তুলে আনা বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এসেছি ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু মিলে তো অবশ্যই প্রত্যেকেই যতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে কোনগুলো পারছো না সেটা খাতায় লিখবে এবং অবশ্যই তোমার স্কোর কত হলো আউট অফ থার্টি তুমি একটু কমেন্ট করে দিও ঠিক আছে চলো আমি কোয়েশনগুলো নিয়ে আসি দেখো ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টুয়ে কোশ্চেন আছে ফার্স্টে আমি একটু বলে দিই আমাদের প্রি টেস্ট ট্যালেন্ট হান্ট কম্পিটিশান দু হাজার চব্বিশের অগ্নিধারা ব্যাচে সম্পর্কে দেখো এখানে আমি মক টেস্টের জন্য আমাদের শুধুমাত্র মক টেস্টের জন্য ব্যাচটা খোলা হয়েছে প্রতিদিন কিন্তু কুইজ নেওয়া হচ্ছে ডেলি লাইভ কুইজ হচ্ছে এবং তার সাথে হচ্ছে সাজেস্টিভ প্র্যাকটিসের দিয়ে দেওয়া হয়েছে পিডিএফ ওকে আর এছাড়াও এমসিকিউ কিউ হিসেবে ইংলিশে আমরা কিন্তু সমস্ত নোটস প্রোভাইড করে দিয়েছি আর এছাড়া পনেরোটা সাজেস্টিভ প্র্যাকটিস সেট কোয়েশ্চেনও পেয়ে যাচ্ছো এছাড়া তোমাদের ডেলি কিন্তু একটা লাইভ কুইজ হচ্ছে তো অবশ্যই যদি কারো মনে হয় যে না ভর্তি হবো এই নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারটায় অবশ্যই যোগাযোগ করবে আর এখানে মাত্র একশো কুড়ি টাকা লাগছে ওকে তো কারো যদি মনে হয় তো এখানে যোগাযোগ করতে পারো নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু চলো এবার তোমাদের ডিটেলসটা আমি ক্লাসটা শুরু করছি ফার্স্ট কোশ্চেন দেখো যারা যারা প্রথমবার সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো আর বন্ধুর সাথে শেয়ার করে দিও ঠিক আছে চলো নিচের কোনটিকে ক্রিস্টাল বানানো বানানো যায় ওকে চারটে অপশান দেখো কোশ্চেনগুলো কিন্তু বেশ আনকমন টাইপের হতে পারে পরে কোশ্চেনগুলো খুব সোজা সোজা আছে প্রথমে কোশ্চেনগুলো একটু আনকম টাইপের রেখেছি দেখো কোশ্চেনটার অপশানগুলো কী আছে দেখো ব্যাকটেরিয়া আছে অ্যামিভা আছে এবং ভাইরাস এবং হচ্ছে কোনোটি নয় দেখো আমরা কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর করবো কি ভাইরাসকে কিন্তু আমরা ক্রিস্টাল বানানো যেতে পারি ঠিক আছে ভাইরাস হতে পারে সেটা ক্রিস্টাল ক্লিয়ার করা যেতে পারে ঠিক আছে সেটা পরি মানে ঠিক করা যেতে পারে তো এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি চলো আসছি পরের কোশ্চেন দেখো এটা এক নম্বরের কোশ্চেন ছিল ক্যাটাগরি ওয়ান ভাইরাসকে আবিষ্কার করেন দেখো কোশ্চিনগুলো কিন্তু এই টাইপের কোশ্চিনগুলো তোমাদের পরীক্ষায় আসতে দেখা গিয়েছে পরীক্ষায় ঠিক আছে তো ভাইরাস আবিষ্কার করেন দেখো চারটে অশ্চেন আছে মিলার আছে ইভান 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 আছে হেরেলে আছে এবং মেন্ডেল আছে রাইট অ্যান্সার কীভাবে অবশ্যই কমেন্ট করে দিও তো দেখি কারা কারা পারছো ঠিক আছে দুই নম্বর প্রশ্নের উত্তর কী হবে দেখো সহজ কোশ্চেন সব থেকে সহজ কোশ্চেন ইভার ইভানবোস্কি হচ্ছে রাইট অ্যান্সার অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে যে কোন ঘটিত কোনটি কোন ঘটিত রোগ যেমন তোমাদেরকে বলি যেমন ভিটামিন সি ঘটিত রোগের নাম কিছু কিছু হয়তো তোমাদের মনে রাখতে হবে যেমন স্কারভি ভিটামিন সি সবাই জানি এগুলো রাতকানা রোগটি হয় কোন ভিটামিন হবে এইগুলো তোমাদেরকে টুকটাক জানতে হবে কারণ পরীক্ষা কিন্তু এখান থেকে আসছে আর শুধু টুকটাক নয় তোমাকে ভালো রকমভাবে এক্সপার্ট হতে হবে এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে দেখবে বংশগতি সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো আসে না ওগুলো কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু জেনে মেনে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ যেহেতু তোমরা পরবর্তীকালে নার্সিং ফিল্ডের সাথে যুক্ত হতে যাচ্ছ সেখানে তোমাদেরকে এই রোগ অসুখগুলোর কোনটা কী কোনটার কী প্রতিকার কী আছে সেগুলো তোমাদের জেনে রাখা দরকার ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এই প্রশ্ন সঠিক করতে হচ্ছে বি চলে আসি পরে কোশ্চেন দেখো অবশ্যই লাইক শেয়ার করো কিন্তু বন্ধুরা প্রত্যেকের সাথে শেয়ার করো লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রথমবার থাকলে আচ্ছা টেস্টিউব বেবি মানে এটি শিশু যখন জন্ম নেয় আচ্ছা টেস্টিউ বেবিটা কী এটা রকম মানে বিষয়টা কি ব্যাপারটা আমরা আশা করছি জানি অলমোস্ট সবাই দেখো অপশনগুলো কী আছে এটি একটি অনিষিক্ত ডিম থেকে বিকশিত হয় এটি একটি টেস্টিউবে বিকশিত হয়েছে মানে যে বেবিটা সেটার কথা বলা হচ্ছে এবং অপশন নাম্বার সি হচ্ছে এটি টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে বিকশিত হয় নাকি অপশন নাম্বার ডি ডিম্বাণুটি বাহ্যিকভাবে নিষিদ্ধ হয় এবং তারপরে জয় রোপণ করা হয় তো আশা করছি উত্তরটা পারবে খুবই সহজ হয়ে গেল কোশ্চেনটা তো চলো দেখি কারা কারা পারছো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে দিও ঠিক আছে তো এই প্রশ্ন সঠিক মধ্যে অপশান নাম্বার ডি আচ্ছা এখান থেকে না আরও একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আমি বলি জি কের তরফ থেকে এবং তোমাদের জি লাইফ সায়েন্সের তরফ থেকে যে প্রথম কোন বেবিটা টেস্টি বেবির নাম কী ছিল প্রথম টেস্টি বেবির নাম কী ছিল সেটা কমেন্ট করে দিও ঠিক আছে দেখি কার কারা জানা আছে আর বারবার কমেন্ট করে দিও কমেন্ট করে দিও বল ভাবব না যে আমি বারবার বলছি মানে আমি জানি না আমাকে একজন সেদিন কমেন্ট করেছে স্যার আপনি আপনি সবই শুধু কমেন্ট করে দিন কমেন্ট করে দিও বলছেন আরে ভাই তোমাদের বলছি মানে তোমরা প্র্যাকটিস করো নিজেদের মধ্যে এটার জন্য ঠিক আছে আর যদি আমার নলেজই না থাকতো তাহলে তো পাগলের মতো আমি কেন ভিডিও বানাতে যেতাম তাই না এইটুকু যদি সেন্স না থাকে তাহলে আর কিছু বলার নেই তাহলে ভিডিও দেখো না তোমার না দেখলেও চলবে ঠিক আছে তো এই প্রশ্ন সঠিক দিদি অবশ্যই নাম্বার ডি চলো পরের প্রশ্ন চলে যাচ্ছি একজন দাতার ডিম্বাণুকে একজন সার্গোট মায়ের ফ্যালোপিয়ান টিউব যদি স্থাপন করা হয় স্থানান্তর করা হয় তাহলে এটাকে কী নামে পরিচিত করা যেতে পারে অপশন নাম্বার এ হচ্ছে ইটি আছে অপশন নাম্বার বি হচ্ছে আই ইউটি এবং অপশন নাম্বার সি হচ্ছে জিআইএফটি এবং অপশান নাম্বার ডি হচ্ছে জেড আই এফটি কোশ্চেনটা বেশ লেভেলের আছে ঠিক আছে আশা করছি এই কোশ্চেন যারা পারবে সম্ভবত পাঁচ নম্বর কোশ্চেন আমি দেখে দিচ্ছি চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন যারা সঠিক উত্তর দিচ্ছ তারা আমার তরফ থেকে ফাইভ স্টার নিয়ে নাও ঠিক আছে ফাইভ স্টার পরীক্ষার জন্য তোমার তৈরি দেখো মক টেস্ট দিলে না এই সমস্ত প্রশ্নগুলো তোমরা জানতে পারো যে আমি কতটা তৈরি যারা যারা এই কোশ্চেনের উত্তর দিতে পারছো কোনটা হবে অপশন নাম্বার এ বি সি ডির মধ্যে একটু কমেন্ট করে দিও ঠিক আছে তাহলে সেই হিসাবে আমি বলবো যে হ্যাঁ তুমি ফাইভ স্টার পেয়ে গেছো মানে বিন্দাস আছো তুমি ঠিক আছে একদম ভালোভাবে পড়তে থাকো এই প্রশ্ন সঠিক উত্তর অপশান নাম্বার সি যাদের যাদের সি হয়েছে একটু কমেন্ট করে দিও ঠিক আছে চলো পরের প্রশ্ন চলে আসছি এন্টাল ফলিকল গণনার কীরূপ অবস্থা আইভিএফের উচ্চতর সাফল্যের হার দেয় তো কোশ্চেনটা দেখেছো কী লেভেলের কোশ্চেন দিয়ে এসেছি হয়তো অনেকের কাছে মনে হবে কীরকম টাইপের কোশ্চেন বাবা এই রকম টাইপের কোশ্চেন আসতে পারে খুব হার্ড লেভেলের কোশ্চেন যদি দেয় এইরকম টাইপের কোশ্চেন আসবে তো অপশান নাম্বার এ এটা খুব বৃদ্ধি আছে হ্রাস আছে ধীরে হ্রাস এবং পরবর্তীকালে বৃদ্ধি হয় এবং অপশানটি হচ্ছে কোনোটি নয় তো রাইট আন্সার কিন্তু অপশান নাম্বার এ ইনক্রিজ বা বৃদ্ধি ওকে চলো পরের প্রশ্ন চলে আসছি গর্ভাবস্থার প্রথম দিকে ভ্রূণের ব্যাধি শনাক্ত করার জন্য নিচের কোনটি একটি অক আক্রমণাত্মক কৌশল অর্থাৎ কি কৌশল এটা ভালো করে বোঝো যখন প্রেগন্যান্ট থাকে কোনো মা প্রেগনেন্ট আছে তো প্রথম দিকে ভ্রূণের ব্যাধি সংক্রান্ত ধরো যে ভ্রূণে কোনো ব্যাধি আছে কিনা না কোনো রোগ অসুখ আছে কিনা সেটা দেখার জন্য আর এটা কিন্তু একটা কথা মাথায় রাখবে এটা কিন্তু পুরোটা অ আক্রমণাত্মক মানে কি রকম কোনো মানে ক্ষতি যাতে না হয় বেবে সেটা দেখার মানে ভ্রূণে যাতে কোনো ক্ষতি না হয় সেটা দেখার কিন্তু এই দিকটা দেখা হয় বিশেষ করে তো এই পদ্ধতিটার নাম কী তো দেখো খুবই টাফ লেভেলের কোশ্চেন যদি আসে এর থেকে আমার মনে হয় না আর কি কঠিন কোশ্চেন দেবে বলো তো আশা করছি মজা পাচ্ছ কোশ্চেনগুলো অবশ্যই খাতা লেখো যারা পারবে আমার তরফ থেকে ফাইভ স্টার ভাই ঠিক আছে মানে এ এর থেকে কঠিন আর কোশ্চেন কী নিয়ে আসবো বলো তো দেখো চারটে অপশান আছে কোরিওনিক ভ্যালি স্যাম্পেলিং অপশন নাম্বার বি হচ্ছে দেখো অ্যামিউনি সেন্টেসিস অপশন নাম্বার সি দেখো লেখা আছে ফিওস ফিওটোসকপি এবং অপশন নাম্বার ডি হচ্ছে ওপরে কোনোটি নয় তো যারা পারবে ফাইভ স্টার নিয়ে নাও ঠিক আছে অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার কোনোটি নয় উপরের কোনোটাই নয় চলো তাহলে অ্যান্সারটা কীভাবে একটু কমেন্ট করে দিও না পারলে আমাকে মনে করে দিবে আমি অবশ্যই সেটা রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে দেখি কারা পারছে যাদের পারবে আমি অবশ্যই সেটা টিক দিয়ে দেবো এবং সেটা পিন করে দেবো ঠিক আছে কমেন্টটা পিন করে দেবো সবাই দেখতে পাবে আচ্ছা নাইনটিন এইটিনে যদি একটা ফ্লু হয়েছিল একটা মহামারী হয়েছিলো সেই মহামারী যেটাকে স্প্যানিশ ফ্লু বলা হয় তো সেই স্প্যানিশ ফ্লুতে এটি কি কারণের জন্য হয়েছিল দেখো কোশ্চেনগুলো দেখেছো এর থেকে কঠিন কোশ্চেন কী নেবে বলো বলো কী কোশ্চেন নেবে তাই না তাহলে আঠেরোশো আঠেরো সালে সরি উনিশশো সালে যে ফ্লু হয়েছিলো স্প্যানিশ ফ্লু বলা হয় সেটাকে এটা কি কারণের জন্য হয়েছিল তো অপশন নাম্বার এ দেখো এইচ ওয়ান এন ওয়ান ইনফ্লুয়েঞ্জা এবং ভাইরাসের জন্য হয়েছিল নাকি সার্স করোনা ভাইরাসের জন্য হয়েছে নাকি ইনফ্লুয়েঞ্জা সি ভাইরাসের জন্য হয়েছে নাকি হচ্ছে মিনি সিমিয়ান ভাইরাস ফাইভে যেন হয়েছে দেখো লেভেলের কোশ্চেন কিন্তু ভাই একটু শেয়ার কোনো বন্ধুর সাথে কারণ অনেকেই দেখো পরীক্ষা দিতে চায় কিন্তু নিজের প্রিপারেশনটা জানতে পারে না তো বলো যে দেখো কতটা কোশ্চেন কঠিন আসতেও পারে ঠিক আছে এই টাইপের কোশ্চেন যদি আসে তাহলে যেন কোশ্চেনগুলো ছেড়ে না আসো ঠিক আছে একটু যেন নলেজটা থাকে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার এ এইচ ওয়ান এন ওয়ান ইনফ্লুয়েন্স এবং ভাইরাস অপশন নাম্বার এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর দেখো কজন পারবে বলে এই কোশ্চেনগুলো যদি আসে কজন পারবে একদম অনেস্টলি বলবে ঠিক আছে অনেক প্রশ্নই কিন্তু পারবে না এবার সহজ সহজ কিছু কোশ্চেন আসে দেখো নিপা ভাইরাস একটি ড্যাশ বাহিত রোগ ওকে এটা আশা করছে সবাই পারবে অপশন নাম্বার দেখো অপশন নাম্বার এ হচ্ছে জল অপশন নাম্বার বি বাদুর অপশন নাম্বার সি হচ্ছে বায়ু এবং অপশন নাম্বার ডি হচ্ছে কোনোটি নয় তো এটা আশা করছি সবাই পারবো এটা আমরা সবাই জানি অপশন নাম্বার বি বাদুর হচ্ছে রাইট অ্যান্সার বাদুরের ফলে কিন্তু নিপা ভাইরাস হয় এই নিপা ভাইরাস প্রথম কোথায় দেখা গেছিলো কোন দেশে দেখা গেছিলো সেটা একটু কমেন্ট করে দেবো ঠিক আছে চলো আচ্ছা আমি বলে দিই চলো বাংলাদেশে বারবার এই বলে দিও বলে দিও করে কেউ বলে না বাংলাদেশে ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম কী ভিটামিন সি দেখো তোমাদের বলছি না ভিটামিন বিভিন্ন রোগ অসুখ ঠিক আছে বংশগতি সংক্রান্ত বিভিন্ন রোগ এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা কিন্তু খুবই দিচ্ছে আজকাল ঠিক আছে দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অপশন নাম্বার হচ্ছে রেটিনল অপশন নাম্বার বি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড অপশন নাম্বার সি হচ্ছে ক্যালসিফেরল এবং অপশন ডি হচ্ছে থিয়ামিন তো সব থেকে সহজ কোশ্চেন এর থেকে সহজ কোশ্চেন হয় না দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড আমরা সবাই জানি অ্যাসকর্ভিক অ্যাসিডকে বলা হয় কি ভিটামিন সি আচ্ছা আমাকে বলো ভিটামিন সি কোন কোন খাদ্য দ্রব্যের খাদ্যদ্রব্যের মধ্যে পাওয়া যায় বিশেষ করে আমরা সবাই জানি লেবু জাতীয় পদার্থ যেমন কম তোমার হচ্ছে কি বাতাবি লেবু বলতে পারো কমলা লেবু বলতে পারো তাই না কাতজি লেবু বিভিন্ন রকম লেবু জাতীয় খাদ্যে পাওয়া যায় এছাড়াও কমলা লেবুতে পাওয়া যায় সমস্ত রকম টক জাতীয় খাবারে ভিটামিন সিটা পেয়ে থাকি তাই না আচ্ছা এখানে দেখো রেটিনল আছে রেটিনল কার রাসায়নিক নাম কমেন্ট করে দিও ঠিক আছে আচ্ছা থিয়ামিন হচ্ছে ভিটামিন ভিটামিন বি তাই না আর ক্যালসি কার ভিটামিন রাসায়নিক নাম সেটা কমেন্ট করে দিও চলো আর এটা বলে দিই চলো রেটিনল হচ্ছে ভিটামিন এ ভিটামিন এ এগুলো জেনে রাখো অবশ্যই কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ভিটামিন এ এমন না হয় যে স্যার পড়ব পড়ব করে পড়লাম না আপনি বলেছিলেন পরীক্ষা হয়ে গেল দেখলে এখান থেকে একটা কোয়েশন দিয়ে দিল ঠিক আছে তাই জন্য অবশ্যই বলছি লাস্ট মুমেন্টে এখন এগুলি রিভিশন করো ঠিক আছে যেটা যেটা পারবে না চলো পরের প্রশ্ন দেখি নিম্নে কোন ভিটামিনগুলি জলে দ্রবণীয় মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই সহজ কোশ্চেন জলে দ্রবণীয় ভিটামিনগুলোর নাম কী অপশন নাম্বার আচ্ছা যে টু ই কোশ্চেন হ্যাঁ অপশন নাম্বার এ দেখো ভিটামিন ই অপশন নাম্বার বি হচ্ছে ভিটামিন বি অপশন নাম্বার সি হচ্ছে ভিটামিন সি এবং অপশন নাম্বার ডি হচ্ছে ভিটামিন কে রাইট অ্যান্সার কী হবে আমরা সবাই জানি জলে দ্রাবণীয় দ্রবণীয় যে সমস্ত ভিটামিনগুলো সেগুলো হচ্ছে ভিটামিন বি এবং ভিটামিন সি তো এখানে আছে অপশন নাম্বার বিতে আছে ভিটামিন বি এবং অপশান নাম্বার সিতে আছে ভিটামিন সি আমাকে একটা জিনিস কমেন্ট করে জানাবে যে ফ্যাটে দ্রবণীয় ফ্যাটে দ্রবণীয় ভিটামিন নাম একটি ফ্যাটে দ্রবণীয় ঠিক আছে দেখি কারা কারা পাচ্ছ চলো পরের প্রশ্ন দেখিনি এটা এটা আমি আগেও করেছিলাম হয়তো আচ্ছা পরের প্রশ্ন দেখো মানবদের সব থেকে ক্ষুদ্রতম হার কী এর থেকে সহজ প্রশ্ন কী নেবে বলো এই প্রশ্ন সঠিক হচ্ছে স্টেপিস স্টেপিস কোথা থাকে কানে থাকে আমরা সবাই জানি এবং এটা সব থেকে ক্ষুদ্রতম আমাদের দেহের সব থেকে যদি ক্ষুদ্রতম হার বলো বা অস্থি সেটা হচ্ছে এটা আচ্ছা আমাকে একটা জিনিস কমেন্ট করো দেখি কার জানা আছে অস্থি সংক্রান্ত যে বিদ্যা তাকে কী বলা হয় ঠিক আছে সংক্রান্ত সংক্রান্তে যে হার লিখেছি না এটাকে অস্থিও বলা যায় আমি আশা করছি তোমরা পারবে এটা সবাই অস্থি সংক্রান্ত যে বিদ্যা তাকে কি বলা হয় এটা কমেন্ট করে দেবে ঠিক আছে আশা করছি ভিডিওগুলো ভালো লাগছে একটু লাইক শেয়ার করো বস ঠিক আছে তবে তো মোটিভেশন পাবো পরের প্রশ্ন দেখে নি দেখো বাস্তুতন্ত্র শব্দটি প্রথম কোন বিজ্ঞানে ব্যবহার করেন কত সহজ কোশ্চেন দেখো এগুলো কিন্তু আসছে পরীক্ষা হ্যাঁ হরমোন শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন ভাইরাস শব্দগুলো এগুলো সব আসবে পরীক্ষার জন্য বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেছেন কে অপশন বাজে দেখো এজি ট্রান্সলি আছে অপশন হচ্ছে টলস্টয় আছে অপশন সি হচ্ছে কলিন উইকার ওয়েকলার আছে এবং অপশানটি হচ্ছে ওডাম আছে তো আমরা সবাই জানি আচ্ছা ওডাম কী কিসের আবিষ্কর্তা সেটা একটু কমেন্ট করে দেব ঠিক আছে যা দেখি কার কাটা পারছো আর এই প্রশ্নটি উত্তর অপশন নাম্বার এ এজি ট্রান্সলে প্রথম বাস্তুতন্ত্র শব্দটি কিন্তু ব্যবহার করেছিলেন কে এজি ট্রান্সলে ঠিক আছে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার চলো পরের প্রশ্ন দেখিনি নাইট্রোজেন সমৃদ্ধ সার ব্যবহার ব্যবহার দরকার নিজের কোনটির জন্য এটাও ক্যাটেগরি টুয়ের কোশ্চেন ঠিক আছে চলো দেখি কারা কারা পারছো নাইট্রোজেন সমৃদ্ধ সার ব্যবহার দরকার নিজের কোনটির জন্য অপশন আমার হচ্ছে ধান গাছ অপশন আমার হচ্ছে আম গাছ অপশন হচ্ছে হচ্ছে শিম গাছ এবং অপশন আমার হচ্ছে তুলসী গাছ তোমাদের অনেকেরই প্রশ্ন স্যার ক্যাটেগরি টুয়ের ক্ষেত্রে কি দুটোই উত্তর হতে পারে নাকি দুইয়ের বেশি উত্তর হতে পারে তো আশা করছি তোমরা অনেকেই জানো আবার অনেকেই যারা নতুন তারা অনেকেই বুঝতে পারে না ক্যাটাগরি টুয়ের ক্ষেত্রে কিন্তু দুই বা ততোধিক অর্থাৎ দুটো উত্তর হতে পারে তার থেকে বেশিও কিন্তু উত্তর হতে পারে অর্থাৎ তিনটেও চারটেও কিন্তু উত্তর হতে পারে সেই ক্ষেত্রে যতগুলো উত্তর হবে ততগুলো তোমাকে পয়েন্ট করতে হবে ঠিক আছে ব্যাক পেন দিয়ে ডট ডট করে দিতে হবে তো দেখো নাইট্রোজেন সমৃদ্ধ সার ব্যবহারের দরকার নিচের কোনটির জন্য আমরা জানি কি নাইট্রোজেন সংক্রান্ত কী কী লাগে বল ধান গাছে তো অবশ্যই লাগে আম গাছে লাগে লাগে না বলো নিশ্চয়ই লাগে এবং তুলসী গাছে লাগে তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র সি বাদ দিয়ে এ বি এবং এ বি এবং ডি তিনটি হচ্ছে রাইট অ্যান্সার সেক্ষেত্রে এটা কিন্তু ক্যাটেগরি টু এর কোশ্চেন এ বি এবং ডি তোমাদেরকে কাজ করতে হবে কি এই তিনটে তোমাকে সিটে ফিল করতে হবে ঠিক আছে চলো কারা কারা পারলে এটা খুবই সহজ কোশ্চেন ছিল পরের প্রশ্ন দেখে নিই এখনো পর্যন্ত প্রায় কি পরিমাণ প্রজাতির বর্ণনা এবং নামকরণ পাওয়া গেছে ট্যাক্সোনমি থেকে কোশ্চেন ট্যাক্সোনমি কী আবিষ্কার করেছেন কমেন্ট করে দিও তো প্রথম কথা বলে রাখি এখনও পর্যন্ত প্রায় কিন্তু এটা অ্যাপ্রক্স উত্তর প্রায় পনেরো লাখ ঠিক আছে প্রায় পনেরো লক্ষ কিন্তু প্রজাতির বর্ণনা পাওয়া গেছে এবং নামকরণ পাওয়া গেছে ঠিক আছে টেক্সোনমিতে কী করা হয়েছে বিভিন্ন রকম প্রজাতি তার মতে ঠিক আছে সব থেকে ক্ষুদ্রতম রাজ্য যেটা সেটার নাম কি প্রজাতি আমরা জানি কন আছে রাজ্য আছে তাই না এরকমভাবে বলা হয় তো এরকমভাবে বিভাগ করার পর যখন দেখা যায় সব থেকে নিচে যেটা আছে স্পিসিস সেই স্পিসিসকে কিন্তু আমরা মোট এত রকমের ভাগ করতে দেখেছি প্রায় কিন্তু পনেরো পনেরো লক্ষ কিন্তু এরকম প্রজাতি পাওয়া গেছে ঠিক আছে টেক্সোনমি অনুযায়ী অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার তবে দেখো থিওরি অফ ইভোলিউশন বা বলতে পারো বিবর্তনবাদ ধারণাটা কী দিয়েছিলেন তো আমরা সবাই জানি এটা থেকে সহজ কোশ্চেন বিবর্তন মানে হচ্ছে আমাদের ডারউইন অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার ডারউইন ওকে চলো পরের প্রশ্ন দেখে নিই জোর কলম পদ্ধতিতে যে গাছের অংশটি জোড়া বা লাগানো হয় তাকে কি বলা হয় চারটে অপশন দেখে নাও আচ্ছা কোন গাছটাকে লাগানো হয় অপশন নাম্বার এ হচ্ছে সিওন অপশন নাম্বার হচ্ছে স্টক অপশন ডি হচ্ছে অপশন সি হচ্ছে কাস্ট এবং অপশন নাম্বার ডি হচ্ছে কোনোটি নয় এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এই প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ সিওন ওকে সিওন হচ্ছে প্রশ্ন সঠিক উত্তর চোর কলম পদ্ধতিতে গাছের অংশটি জোড়া লাগানো হয় তার তাকে বলা হয় সিওন সিওনটাকে লাগানো হয় পরের প্রশ্ন দেখে নাও মস্তিষ্কের ভিতরে অবশ্যই লাইক শেয়ার করো বন্ধুরা আর একবার বলি যারা যারা মক টেস্ট ব্যাথে ভর্তি হতে চাইছো যে না এরকম টাইপের কোশ্চেন অ্যান্সার করে দেখি কত করে কি পারছি পুরো একশো পনেরো বছর যেরকম প্যাটার্ন অনুযায়ী আসে পরীক্ষার সেই প্যাটার্নকে ফলো করেই তৈরি করা হয়েছে তুমি আজকেও যদি ভর্তি হও তাও তুমি আগের সমস্ত মক টেস্ট দিতে পারবে আর দেরি কেন অবশ্যই তাড়াতাড়ি আমাকে যোগাযোগ করবে ঠিক আছে অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে বিভিন্ন জেলা থেকে কিন্তু স্টুডেন্টরা ভর্তি হয়েছে তো এই নাম্বারটা দিচ্ছি নাম্বারটা অবশ্যই খাতা লিখে নাও বা মোবাইলে সেভ করে নাও নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাকে ডিটেলসটা দিয়ে দেবো ঠিক আছে চলো মস্তিষ্কের ভীষণ দিকে যে আবরণটা থাকে তার নাম কি অপশন নাম্বার হচ্ছে ডুরামিটার অপশন অপশন বি হচ্ছে এন্ডোমিটার অপশান নাম্বার সি হচ্ছে আরাক আরাকোয়েড মিটার এবং অপশান ডি হচ্ছে পারামিটার পায়োমিটার তো সবাই জানি আচ্ছা স্কিনের সংক্রান্ত আসে ঠিক আছে ডানোলজি নিয়েও আসে কিছু কিছু প্রশ্ন তো চলো দেখিনি এই প্রশ্নটা করতে কি অপশন নাম্বার ডিও হচ্ছে রাইট অ্যান্সার পায়া মোটার ঠিক আছে পায়ে মোটার হচ্ছে রাইট অ্যান্সার পায়ে মোটার কি মস্তিষ্কের ভিতরের আবরণের নাম আর মস্তিষ্কে যে আচ্ছা এখান থেকে আরও কিছু প্রশ্ন আসে যেমন তোমার হচ্ছে গিয়ে আমাদের যে ইয়ে রয়েছে মস্তিষ্কের আবরণের নাম কি অ্যাকচুয়ালি আবরণী তো অনেক রকম আছে এখানে আমাদের বহি মস্তিষ্ক বলেছে যে একদম ভেতরে সরি ভেতরের বলেছে আভ্যন্তরীণটা অ্যাকচুয়ালি প্লুরা বলা হয় কাকে সেটা একটু কমেন্ট করে দেখি তো কারা পাচ্ছ পারছো আর পেরিকার্ডিয়াম কাকে বলা হয় আমি বলেই দিলাম চলো আশা করছি পারবে চলো পরের প্রশ্ন দেখে নি এরিত্রো সাইট কী নামে পরিচিত বা এিত্রি সাইট নামে পরিচিত কোনটি নিজের কোনটি এরিত্রো নামে পরিচিত অপশন নাম্বার হচ্ছে আর বিসি অপশন বি হচ্ছে ডিএনএ অপশন নাম্বার সি হচ্ছে হরমোন এবং অপশন ডি হচ্ছে সাইটোপ্লাজম তো দেখি কারা কারা পারছো অপশন নাম্বার কোনটা উত্তর হবে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার চলো অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নিই মানবদেহ আর মনে হয় নেই ও আছে এখনও চলো মানবদেহে হাটের চেম্বারের সংখ্যা কত তো মানবদেহে হাটের চেম্বারের সংখ্যা হচ্ছে কতগুলি চারটি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে বি হচ্ছে রাইট অ্যান্সার নটি কি নটি হচ্ছে পায়রার বায়ুথলির সংখ্যা ঠিক আছে এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট চলো পরের প্রশ্ন দেখিনি আচ্ছা মিলিবাগ এটাই সম্ভবত হ্যাঁ এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন দেখি কে কে উত্তর দিতে পারছো এটা অবশ্যই হোমওয়ার্কের কোশ্চেন থাকবে ঠিক আছে মিলিবাগ কোন চাষের সাথে সম্পর্কিত মিলিবাগ কোন চাষের সাথে সম্পর্কিত ভুট্টা জব সরিষা নারকেল কোনটা রাইট অ্যান্সার আমি কমেন্ট করো ঠিক আছে নিজে নিজের নাম লিখবে এবং কোন জেলা থেকে দেখছো সেটা লিখবে এবং সেটা হচ্ছে রাইট অ্যান্সার কি হোমওয়ার্কের রাইট অ্যান্সার সেটা একটু কমেন্ট এ বি সি নাকি ডি ওকে তো চলো আশা করছি সবার ভালো লেগেছে ভিডিওটা শেয়ার করো লাইক করো বন্ধুর সাথে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো নমস্কার